প্রাণপ্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, মৎস্য অধিদপ্তর যে 732 পদের যে বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি ছিল, সেখান থেকে কিন্তু কিছু সংখ্যক বিভিন্ন বিভিন্ন পদের কিন্তু আগামী আপনার 12 এবং 13 তারিখ কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজকে আমি এই যে কটা বিষয়, যেমন 6টা পদে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে, আজকে এই ভিডিওতে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে পরীক্ষা কি লিখিত হবে না এমসিকিউ হবে, এবং আপনাদের যদি এই যে কটা পদ আছে এর সাজেশন যদি আপনারা পেতে চান, অবশ্যই আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনের উপর, অবশ্যই আপনারা কিন্তু সেই সেখানে নক দিতে পারেন। সেটার বিষয়ে কিন্তু আমি দিয়ে দেবো আপনাদের যে সাজেশনটা, সেটা কিন্তু আপনাদের আমি দিয়ে দেব। এখন যে প্রথমে যেই পদটি আছে, যেমন হ্যাচারি অ্যাসিস্ট্যান্ট, দ্বিতীয় নাম্বার পদটি আছে ড্রাইভার মেরিন, তৃতীয় নাম্বার পদটি আছে আপনার ফটোকপি অপারেটর, 4 নাম্বার পদটি আছে আপনার ওয়াচম্যান, 5 নাম্বারে আছে আপনার ফিশারম্যান প্লাস আপনার ক্যাম্প প্লাস গার্ড, এবং 6 নাম্বার আছে আপনার মিউজিয়াম অ্যাটেন্ডেন্ট পদ রয়েছে। এই 6টি পদের মধ্যে কিন্তু সবথেকে বেশি আপনার মোটামুটি আবেদন বেশি পড়ছে আপনার হ্যাচারি অ্যাটেন্ডেন্ট পদ, তারপর আছে আপনার ওয়াচম্যান পদ এবং ফিশার প্লাস ক্যাম্প গার্ড। এই 3টি পদে কিন্তু মোটামুটি একটি ভালো একটি আপনার আবেদন পড়ছে, যেহেতু এই 3টি পদে ছিল আপনার মাত্র মাধ্যমিক পাস, এবং হ্যাচারি অ্যাটেন্ডেন্ট পদে তো 28 জন নেবে, আর আপনার ওয়াচম্যান যে পদটি ছিল এটা নেবে 26 জন, এবং ফিশার প্লাস গার্ড এটা নেবে 14 জন, 3টে কিন্তু 20টা মার্কেটের। এখন আরও বাকিগুলো এটা কম কম পদ নেবে, তাই আবেদনটা একটু সব থেকে একটু কম পড়ছে। এখন ভাই পরীক্ষাগুলো হবে কিন্তু আপনার লিখিত আকারে পরীক্ষা অনুষ্ঠিত হবে, আর যদি আপনাদের যেটা আবেদন করছেন তা তো পরীক্ষা আপনার আগামী সপ্তাহে পরীক্ষা, সাজেশন যদি চান এই যে স্ক্রিনের উপর যে নাম্বারটা দেওয়া আছে, অবশ্যই আপনারা সেখানে হোয়াটসঅ্যাপে আমাকে নক দিতে পারেন, আমি আপনাদের একটি সংশ্লিষ্ট একটি সাজেশন দেওয়ার চেষ্টা করব। তাই এখনও দেরি না করে আপনারা কিন্তু স্ক্রিনের উপর যে নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপে, সেটাই কিন্তু আপনারা কমেন্টস যে হোয়াটসঅ্যাপের যে নাম্বারটা আছে সেটাই কিন্তু আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর আপনাদের যদি চাকরি সংক্রান্ত কোনো কিছু জানার থাকে অবশ্যই কিন্তু কমেন্টস করতে পারেন, আমি সেই বিষয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আপনারা বলছেন যে ভাই মৎস্য অধিদপ্তর যে অফিস পদ ছাড়া অন্য অন্য যে বড় বড় পদ ছিল সেটা ভাই এই যে ধারাবাহিকভাবে পরীক্ষাগুলো হবে, চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে, আমি যখনই আপডেট পেয়ে যাবো আপনাদের কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে কবে পরীক্ষা হবে, কী বিষয়ে পরীক্ষা হবে। আর যারা এসআরি অ্যাটেন্ডেন্ট পদে আবেদন করছেন তার প্রস্তুতি নেন ভাই, 28টা পদ, এখানে কিন্তু প্রশ্নগুলো অনেকটাই সহজ হবে, সেই প্রেক্ষিতে আপনারা প্রিপারেশন নিতে পারেন। আর সাজেশন দরকার হলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা দেওয়া আছে এটাই কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন, আমি আপনাদের সেই বিষয়ে আমি সাজেশন দিয়ে দেবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার দেখা হবে, সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন। অবশ্যই অবশ্যই যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন।